আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে অনেক স্টুডেন্ট পরীক্ষার সময় তাদের এমসিকিউতে যে ক খ গ ঘ এই সেট দাগাতে হয় এই সেট কোড দাগাতে গিয়ে তারা ভুল করে ফেলে ভুল করে ফেলে বলতে আমি এটা বোঝাচ্ছি মানে তারা সেট কোড দাগায় না তো সেট কোড যদি আপনি না দাগান তাহলে সেক্ষেত্রে কি আপনার রেজাল্ট আসবে না বা সেক্ষেত্রে কি আপনার কোনো প্রবলেম হবে আর যদি প্রবলেম হয়েই থাকে তাহলে আপনার সলিউশন কি বা আপনি কীভাবে এটা সমাধান করবেন আমি আপনাকে সেই সম্পর্কেই কয়েকটি কথা বলবো প্রথমত আমি আপনাকে বলবো যে এই বিষয়টি নিয়ে একদমই কোনো ঘাবড়ানোর কিছুই নেই কেননা এখানে আমি আপনাদের একটা গোপন তথ্য শেয়ার করছি গোপন তথ্য এ কারণেই বলছি যে এই তথ্যটা কিন্তু আসলে সবাই জানে না তো আপনাদের সামনে শেয়ার করার কারণ হচ্ছে ঠিক একটাই যে আপনারা যেন এই বিষয়টি নিয়ে একদমই না ঘাবড়ে যান আমি এখানে আপনাদেরকে গোপন তথ্যটা আগে শেয়ার করে ফেলি আপনি মনে করেন যে ক খ গ ঘ কোনো সেট কোড দাগার নেই তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্টটা কিভাবে কাউন্ট হবে তাই না তো এক্ষেত্রে আপনার যে সেট কোডগুলো দাগানো হয় নাই মানে যে সমস্ত স্টুডেন্টগুলো তাদের সেট কোডগুলো দাগাবে না সেই সমস্ত খাতাগুলোকে তারা এইভাবে কাটে যে অর্থাৎ প্রথমত ক সেট দিয়ে খাতাটা কাটে তারপরে ক খ সেট দিয়ে খাতাটা কাটে গ সেট দিয়ে খাতা কাটে ঘ সেট দিয়ে খাতাটা কাটে এবার যেই সেটে সবচেয়ে বেশি নম্বর পাবেন যেই সেট কোড দিয়ে খাতা কাটার পরে সবচেয়ে বেশি নম্বর পাবেন সেই খাতাটাকে সেই সেট কোড ধরে নেওয়া হয় আমি আশা করি বুঝাতে পেরেছি অর্থাৎ আপনি সেট কোড দাগাতে ভুলে গেছেন তাহলে আপনার ওইভাবেই খাতাটা কাটা হবে যে আপনার ক সেট দিয়ে একবার খাতাটা আপনার কাটবে গসের দিয়ে একবার কাটবে খ সেট দিয়ে একবার কাটবে ঘ সেট দিয়ে একবার কাটবে তো যে যেটাতে আপনি সবচেয়ে বেশি নাম্বার পাবেন যে সেট কোড দিয়ে কাটলে আপনার খাতাতে সবচেয়ে বেশি নাম্বার আসবে সেই সেট কোডটা ধরেই আপনার খাতাতে নাম্বার কাউন্ট করা হবে তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই তবে আবার এখানেই আমি এই বিষয়টা শেয়ার করলাম ভেবে যে আপনি একদম প্রতিবারই সেট কোড লিখে আসবেন না তাহলে এটা কিন্তু আবার একটা খারাপ বিষয় তো আপনি অবশ্যই সেট কোডটা দাগাবেন যদি দাগাতে ভুলে যান তাহলে সেটার জন্য আসলে আপনাদের যে ঘাবড়ানোর কিছুই নেই সেটাই আমি আপনাদের সামনে আসলে শেয়ার করলাম তো আশা করছি আমার সকল ছাত্রছাত্রী এই বিষয়টি নিয়ে একদম বুঝতে পেরেছে আর এটা নিয়ে কিন্তু আসলে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার ফলে দেখা যায় যে কি পরবর্তী পরীক্ষাগুলো তার কি হয়ে যায় খারাপ হয়ে যায় সেগুলো টেনশন করতে থাকে বাটের একদমই টেনশন করার কিছু নেই একদম টেনশন ছাড়া সমস্ত পরীক্ষাগুলো দিবেন অ্যান্ড ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা থাকলেও সবাই ভালো মতন পড়াশোনা করে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর